হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি তোমাদের পড়াশোনা খুবই ভালো চলছে ক্লাস ইলেভেনের ভেক্টর সংক্রান্ত আজকে একটা প্রবলেম করব এই প্রবলেমটা ডাব্লিউজি দু হাজার আঠারোতে এখানে কি বলা আছে এখানে এবিসি একটি ত্রিভুজের কথা বলা আছে এবং এখানে এবি এবং এসি বাহর দৈর্ঘ্য বলে দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেল এবিসিকে ক্যালকুলেট করতে বলা আছে তাহলে চলো দেখে নিই এখানে আমার ধরা যাক একটা এ ডি এবং এটা সি তাহলে আমার বলা আছে এবি ইকুয়াল টু এবি ইকুয়াল টু থ্রি আই প্লাস জে প্লাস তাহলে মানে হচ্ছে এ থেকে বিয়ের দিকে যাবে এটা ইকুয়াল টু থ্রি আই প্লাস জে প্লাস কে ঠিক আছে এবং এসি এর খাতা বলা আছে आई ইকুয়াল টু আই তাহলে এসি ইকুয়াল টু আই প্লাস টু জে প্লাস কে তাহলে এই দুটি ক্ষেত্রে তাহলে হলো এখন আমাকে অ্যাঙ্গেল এ বি সিকে ক্যালকুলেট করতে হবে মানে এই অ্যাঙ্গেলটিকে ক্যালকুলেট করতে হবে তাহলে আমাকে সবার আগে কে ক্যালকুলেট করে নিই তাহলে বিসি টু কত হচ্ছে দেখা যাক আমরা জানি যে কে যদি ক্যালকুলেট করতে হয় তাহলে বিসি ইকুয়াল টু আমি প্রথমে বি থেকে এতে যাচ্ছি তার মানে বিএ প্লাস এ থেকে সিতে আসছি তাহলে এসি এখন বি এ ইকুয়াল টু কত বি ইকুয়াল টু মাইনাস অফ তার মানে কি আমি এখানে আই এসি এর ভ্যালু বসাচ্ছি এখানে এসি আর মাইনাস অফ করছি এখানে তাহলে আমার বিসি বেরিয়ে গেল তাহলে এবার এসির ভ্যালুগুলো বসিয়ে দেবো আই প্লাস টু জে প্লাস কে এবং এবি টু হচ্ছে থ্রি আই প্লাস জে প্লাস কে তাহলে কত হচ্ছে মাইনাস টু আই আর এখানে প্লাস জে আর এখানে কে টু জিরো হচ্ছে কারণ কে মাইনাস কে কেটে যাচ্ছে তাহলে আই আই ক্যান্সেল হচ্ছে টু মাইনাস টু আই জে জের সাথে ইকুয়েশান হয়ে হচ্ছে যে টু টু জে আর জের সাথে মাইনাস হয়ে হচ্ছে যে আর এবং কে কে ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে আমার বিসি তাহলে বিসি বেরিয়ে গেছে এবং আমাকে অ্যাঙ্গেল এ বি সি ক্যালকুলেট করতে বলা আছে তাহলে এবি সরি এ ইকুয়াল টু এই দুটোর মধ্যে ডট প্রোডাক্ট করছি আমি অর্থাৎ এই যে দুটো ভেক্টর আছে বিএ অর্থাৎ এ থেকে বি থেকে এর দিকে যাচ্ছে এবং বিসি এই দুটি ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট করছি এটি ইকালটা হবে বিএ বিসি ক্রিটা বি এ বিসি কস্তা কেন হচ্ছে কারণ এটা আমাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এটা আমরা ক্যালকুলেট করছি তাহলে কস্ট ইটা ইকোয়াল টু ডট প্রোডাক্ট অফ বিএ অ্যান্ড বিসি আমরা আমাদের কাছে এ বি আছে এবি ইকোয়াল টু কত ছিল এ বি ইকোয়াল টু বলা আছে এবি ইকোয়াল টু থ্রি আই প্লাস জে প্লাস কে তাহলে বিএকুয়াল টু হচ্ছে মাইনাস থ্রি আই মাইনাস জে মাইনাস কে এটার সাথে আমরা বি সি যেটা বেরিয়েছে সেটার সাথে ডট ডটপাট করছি তাহলে আইআই এর সাথে মাল্টিপ্লিকেশন হবে তাহলে এখানে আছে মাইনাস টু আই এখানে আছে মাইনাস থ্রি আই তাহলে হচ্ছে বেসিক্যালি সিক্স এবং জে জে এর সাথে মাল্টিপ্লিকেশন হচ্ছে যে কোলে এখানে প্লাস ওয়ান এখানে মাইনাস ওয়ান তাহলে হচ্ছে আমার বেসিক্যালি এখন মাইনাস ওয়ান তাহলে ওপর ডটপট করে পাওয়া গেল সিক্স মাইনাস ওয়ান আর বিএ বি এর মডটা ক্যালকুলেট করে নেব আমরা তাহলে বিয়ের মঠ ক্যালকুলেট করতে গেলে বি এ টু অফ কত হবে নাইন প্লাস ওয়ান প্লাস ওয়ান এবং এর মঠ কত হবে বিসি এর মড হবে অফ ফোর প্লাস ওয়ান তাহলে কথা হচ্ছে নাইন প্লাস ওয়ান তার মানে হচ্ছে

কস ইনভার্স অফ রুডোর অফ ফাইভ বাই ইলেভেন দেখা যাক অপশানে কী আছে কোয়েশ্চিন পেপারের অপশানে কী আছে ঠিক আছে দেখা যাক হ্যাঁ তাহলে অপশান এতে দেখা যাচ্ছে কস ইনভার্স অফ ডোর অফ ফাইভ বাই ইলেভেন এটি হচ্ছে আমাদের একটা অপশান আছে তার মানে এটি হচ্ছে আমাদের আনসার তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার থ্যাংকস লড ফর ওয়াচিং